हेलो एस्पिरेंट्स, वेलकम टू द चैनल वेदांतिक। तो आज के हमारे सब्जेक्ट सब्जेक्ट हच्छे डेटाबेस मैनेजमेंट सिस्टम लेक्चर नंबर 5 और टॉपिक हच्छे स्कीमा। व्हाट इज स्कीमा बा व्हाट इज डेटाबेस स्कीमा बा व्हाट इज डीबीएमएस स्कीमा, तो एटार उपरे आमी जस्ट एकटा भिडियो करछि। कारण एई जे वार्डटा की वार्डटा डे स्कीमा, এই ওয়ার্ডটা আমরা এখন ডিবিএমএস পড়ার পরবর্তী যে ভিডিওগুলো আছে সেখানে অনেকবার ইউজ হবে। সেই জন্য শুধু স্কিমা জিনিসটা কি সেটা আমি ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমার শুধু এই স্কিমা ওয়ার্ডের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। পরবর্তী টপিক থাকবে থ্রি টায়ার স্কিমার উপর, থ্রি টায়ার আর্কিটেকচার স্কিমা। এর আগে আমরা টু টায়ার, থ্রি টায়ার আর্কিটেকচার ডিবিএমএসের সেটা নিয়ে আলোচনা করেছি। লিঙ্ক ডেসক্রিপশনে আছে, মানে পুরো প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সেখানে চেক আউট করতে পারো। ঠিক আছে, চলো শুরু করি। খুব সিম্পলভাবে বুঝবে, স্কিমা জাস্ট কিছুই না, স্কিমা হচ্ছে ডিবিএমএস এর লজিক্যাল এক্সপ্রেশন। যে যে কোনো ডিবিএমএস এর লজিক্যাল এক্সপ্রেশনকেই বলছে এখানে স্কিমা। যদি আরও ভালো করে বলি, আমরা আর ডিবিএমএস এর কথা শুনেছি, আর ডিবিএমএস, এখানে আর ফর হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে কি, অনেকগুলো টেবিল আছে, তার মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাকে এখানে রিলেশন বলা হচ্ছে। সেই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে আমি একটা লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করব, সেটাকেই বলছে এখানে স্কিমা। যেমন ধরো আমি এখানে স্টুডেন্ট 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 নামটা নিলাম। এই স্টুডেন্ট নামটা শুধু থাকলেই কি আমি সব কিছু ইনফরমেশন পাবো? না, এর সাথে কিছু জিনিস আমাকে যুক্ত করতে হবে যার দ্বারা আমি একটা স্টুডেন্টের ডেটা কালেক্ট করতে পারবো বা ইনফরমেশন কালেক্ট করতে পারবো। লাইক দ্যাট, স্টুডেন্টের কিছু অ্যাট্রিবিউট থাকবে। কেমন ধরনের অ্যাট্রিবিউট? স্টুডেন্টের নাম, রোল, নেম, রোল, ক্লাস, সেকশন, এটসেট্রা, অনেক কিছু থাকতে পারে। তো এইগুলো কি হচ্ছে এখানে, নেম, রোল, ক্লাস, সেকশন, এগুলো হচ্ছে স্টুডেন্টের অ্যাট্রিবিউট। তো এখানে স্টুডেন্ট হচ্ছে টেবিল এবং এইটা হচ্ছে একটা স্কিমা। এবার যদি আরও একটু ডেপথে আসি, স্টুডেন্টের সাথে আমি এখানে আর একটা জিনিস যুক্ত করছি, কোর্স। কোর্সের এবার কি থাকবে? কোর্সের মধ্যে থাকবে কোর্স নেম, ফিজ, আরও কিছু থাকলো এটসেট্রা ধরে নিলাম। তাহলে এখানে কোর্স একটা টেবিল, কোর্স টেবিলের মধ্যে কোর্স নেম আর ফিজ হচ্ছে তার দুটো অ্যাট্রিবিউট। এইবার যদি কোর্স আর স্টুডেন্টকে একসাথে, দুটো টেবিলকে একসাথে আমি রিলেশনের মাধ্যমে আমি যুক্ত করি, তখন সেটা আরডিবিএমএস হয়ে যাচ্ছে এবং পুরোটা মিলে তৈরি হচ্ছে আবার একটা স্কিমা, যেটাকে বলছে পুরো ডেটাবেসের একটা যুক্তিসম্পন্ন এক্সপ্রেশন। মানে যুক্তি সম্পন্ন যে একটা মডেল তৈরি করছি, মানে জাস্ট আমি তো এরকম লিখতে পারি না। ধরো স্টুডেন্টের এখানে নেমে জায়গায় নেম লিখবো, রোলের জায়গায় রোল, ক্লাসের জায়গায় ক্লাস, সেকশনের জায়গায় সেকশন, তাহলে একটা ঠিক সীমাবদ্ধভাবে আমি বুঝতে পারবো যে এটা স্টুডেন্টের নাম, রোল, ক্লাস, সেকশন। আমি কি এভাবে লিখে দেবো যে একটা স্টুডেন্ট আছে, সাপোজ ধরো এরকম কিছুই লেখা নেই নেম, তাহলে প্রথমে আমি এখানে সাপোজ লিখলাম ধরো রাম এক, ঠিক আছে, সিক্স বি, তারপর এখানে আমি লিখছি আবার ওয়ান, মানে সরি টু, মানে রোলটাকে এখানে লিখছি, ফোরে পড়ে, এ সেকশনে, ঠিক আছে, থ্রি, আচ্ছা এখানে আমি এখানে আবার নাম লিখছি স্যাম। ঠিক এইভাবে লিখি কি কোনো যুক্তি দাঁড়াচ্ছে, কোনো লজিক দাঁড়াচ্ছে? কোনো লজিক দাঁড়াচ্ছে না। কিন্তু লজিক কখন দাঁড়াবে? যখন আমি এখানে অ্যাট্রিবিউট তৈরি করে দেবো, নেম, রোল, ক্লাস, সেকশন, এবং পরপর সিকুয়েন্সিয়ালি সব কিছু লেখা থাকবে। তো এই যে জিনিসটা আমি তৈরি করছি, এই যে খসড়াটা, টেমপ্লেটটা আমি তৈরি করছি, সেটাকেই বলছে এক কথা এখানে স্কিমা। আশা করি বুঝতে পেরেছ, খুব সিম্পলভাবে বুঝিয়েছি। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়নি, জয়েন করে নাও। থ্যাংক ইউ, ফলো বৈদান্তিক ফর মোর আপডেটস। জয় হিন্দ, জয় ভারত।